জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভা। এই মত বিনিময়ে বিভিন্ন পর্যায়ের এই ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এমনই ভাবে প্রত্যেকটি ইউনিয়নে মত বিনিময় সভা জনসভায় রূপান্তরিত হয়েছে। কারণ শহীদ দেবেলাল খান কিরণ শ্রীপুরের মাঝু মানুষের নেতা ছিলেন, তৃণমূলের মানুষের পাশে থেকে কাজ করেছেন, শ্রীপুরে উন্নয়ন করেছেন। সে লক্ষ্যে বিগত দিনগুলিতে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, একজন এমপি যিনি আল্লাহ সিরাজুল ইসলাম মোল্লার সন্তান্ত নির্বাচনের পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার কথা বলে, কিন্তু শিবপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে ওনার কোনো কর্মকাণ্ড নাই। সেই হিসাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে ওনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। বিগত পাঁচটি এই চারটি সাড়ে চারটি বছরই ওনার নিজস্ব গতিকে এই শিবপুর উপজেলা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সভা করে আওয়ামী লীগ মূল আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। আল্লাহ রহমতে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কারণে করতে পারায় এখন আওয়ামী লীগের মনোনয়ন নিতে চায়। বাইকের নির্মম পরিহাস গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে, ষোলশরের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাগালেতে আপনারা দেখেছেন আওয়ামী লীগের লোকাল গ্রুপে কিভাবে উনি নির্বাচন করেছেন। এই গত ২৯ মার্চ দুলালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনেও উনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন। কারণ আমি ওই ২৪ মার্চ ওবায়দুল কাদের সাহেবের সার্কিট হাউসে মত বিনিময় সভায় আমি একটি কথা বলেছিলাম, ভাই আমার শিবপুরে অনেক সমস্যা, আপনাদের আপনারা যখন উপস্থিত হন তখন উনি আসে বক্তব্য দেন আওয়ামী লীগের হিসাবে। স্বতন্ত্র নির্বাচন এমপি নির্বাচিত হওয়ার পরে আসন্ত উনি শিবপুর উপজেলা আওয়ামী লীগের কোন কর্মকাণ্ডে জড়িত হন নাই, আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করেছেন। সেই কারণেই উনি দুলালপুর ইউনিয়ন উপনির্বাচনে আমাদের প্রার্থীকে পরাজয় করে কি করে নৌকাকে ফেল করে দেওয়ার সেই ষড়যন্ত্র উনি করেছিলেন। কাজে আমি একটি কথা বলতে চাই, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলেন, সকল ইউনিয়ন পরিষদ যদি আমি নৌকা পাই তাহলে আমি খুশি, আমি নৌকা না হলে কিভাবে নৌকাকে ডুবাতে হবে সেই ধরনের রাজনীতি আমরা করি। কিন্তু শিবপুর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা প্রবাহে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে পারে নাই। আমাদের প্রিয় নেতা আলহাজ মাহমুদ রহমান বিয়া ইন্তেকাল করেছেন, ওনার স্বপ্ন ছিল এইবার যাতে আমাদের মধ্য থেকে দলীয় মনোনয়ন পায়। উনি বলেছিলেন বাইকের নির্মম পরিহাস এইবার যেভাবেই হোক, কারণ আমার সেল বয়স, আমি যদি তোকে এমপি হিসেবে তোকে দিতে পাই তাহলে আমার সাধ্য মতো আমি তোর পক্ষে জননেত্রী শেখ হাসিনার কাছে বলবো। আর আসলে দুর্ভাগ্য ওনার সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, তাই আমি আপনাদের কাছে আমার তৃণমূলের নেতা কর্মীদের কাছে উদাত্ত আহ্বান, আমি একটা কথাই বলতে চাই, আমি শহীদ দেবেলাল খান কিরণের ভাই, আমি রাত্র ঘুমান ব্যতীত আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে থেকে কাজ করি। যেমনই ভাবে শহীদ দেবেলাল খান কাজ করেছেন আমাকে আপনাদের এমনই ভাবে সব সময় পাশে থাকবেন পাবেন। আমি শিবপুরের মানুষের এবং মাটির সাথে আমি মিশে আপনাদের পাশে থেকে আমি প্রমাণ করবো আমি যে তেমনই ভাবে আমার আমার ডাকে আপনারা তৃণমূলের নেতা হয়ে এসেছেন। আমি আল্লাহর রহমতে যদি আমার কপালে থাকে আমি যে এমপি নমিনেশন পাই এমপি হতে পারি, আপনারা আমাকে রাত্রে দিনে ২৪ ঘন্টায় আপনাদের পাশে থাকবেন পাশে থাকেন এবং সেবা দেবেন এবং এই শিবপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ড আল্লাহর রহমতে বিগত দুই টার্মে দুই এমপি যা করতে না পেরেছে আমি আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ শিবপুরের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করবো দীর্ঘ। তাই আপনারা আমার দয়া করবেন নবীন মনোনয়ন তৃণমূল নেতাগত নেতাদের মতামতের ভিত্তিতে দেওয়া হয়। আমি বিগত সময়ে আমি মনোনয়ন পত্র হিসেবে না বলার কারণ ছিল জনাব জহুর আকবর মহান মাহবুব রহমান বিয়ার বাড়িতে
বলেছিল মাহবুব রহমান ভিয়ার উপস্থিতিতে, আরো নেতৃবৃন্দের উপস্থিতিতে এবারের নির্বাচনে আমার শেষ নির্বাচন। আমি ফাঁস করলেও নির্বাচন আমি করব না, ফেল করলেও নির্বাচন করব না। ভাগ্যের নির্মম পরিহাস, সেই কথা উনি রক্ষা করেন নাই। সেই কারণে আমার আজকে প্রার্থিতা ঘোষণা করতে বিলম্ব হয়েছে। আমার বিশ্বাস ছিল উনি আমার পক্ষ থেকে কাজ করবেন। তাই আজকে আমি একটু কথা বলতে চাই, যে সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমার কোনো গুণে নয়। আমি নির্বাচনের সময় আমি তৃণমূল নেতাদেরকে নিয়ে তাদের পাশে থেকে কাজ করেছি, যুক্ত হয়েছে। সেই কারণে আজকে তারা এবং নয়টি ইউনিয়নের সকল তৃণমূলের নেতারা যেভাবে আজকে তারা এখানে এসেছে, সকল তৃণমূলের নেতাগণই তারা আমার পাশে আছে। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আগামী দিনে এই শিবপুর উপজেলা নরসিংদী তিন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আপনাদের পাশে থাকবো। আপনারা আমার পাশে ঐক্যবদ্ধ থাকেন, আল্লাহর রহমতে আমাদের জয়, জনগণের জয়, শিবপুরের নেতাকর্মীর জয় হবে। সেই কথা বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে এমনই হবে আমার এই অনেক কাজকর্ম থাকা সত্ত্বেও।